অবরুদ্ধ গাজার হাসপাতালে বোমা হামলা চালিয়ে শত শত মানুষ মেরেও থেমে নেই ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞ। বৃহস্পতিবার রাতভর বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। মসজিদের পর এবার গাজা প্রত্যক্ষের একটি প্রাচীন গির্জায় ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এই হামলা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং মানব সভ্যতার উপরও আক্রমণের সামিল বলে মনে করছেন গির্জায় কর্মরতরা। পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। তেল আবিব লক্ষ্য করে প্রতিনিয়ত রকেট ছুড়ে যাচ্ছে গোষ্ঠীটি। হামাসের পাশাপাশি এদিন লেবানন থেকেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বৃষ্টির মতো ছোড়া হয় একের পর এক রকেট। জবাবে সীমান্তবর্তী এলাকা থেকে হিজবুল্লাহর ঘাঁটিতেও পাল্টা হামলা চালায় ইসরায়েল। লেবানন ছাড়াও ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ইয়েমেন থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করেছে। ইরান সমর্থিত ইয়েমেনের হাউথিরাই এর পেছনে জড়িত বলে দাবি যুক্তরাষ্ট্রের। ইসরায়েল হামাস সংঘাতের জেরে বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রতি উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকেই সতর্কতা জারি করা হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে সাধারণ ফিলিস্তিনদের হত্যা করলেও তাদের নগ্ন সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। বাইডেনের পর ইসরায়েলে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও তেল আবিবের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন। এমন পরিস্থিতিতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে হামাস। গাজায় নিরীহ ফিলিস্তিনদের উপর বোমাবর্ষণ বন্ধে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে স্বাধীনতাকামী এই সংগঠনটি। রাহানুল রানা, সময় সংবাদ।